করোনার সংক্রমণ রুখতে বেনজির পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের কেউ ইচ্ছাকৃতভাবে করোনা ছড়ালে তার কঠোর শাস্তি নিশ্চিত করতে অর্ডিন্যান্স আনলো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার যে অর্ডিন্যান্সে বলা হয়েছে কেউ ইচ্ছাকৃতভাবে করোনা সংক্রমণ ছড়ালে তার সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা এই অর্ডিন্যান্সটিতে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা এখন শুধু রাজ্যপাল সই করলেই এটি আইনে পরিণত হবে অর্ডিন্যান্সে বলা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির শরীরে সংক্রমক ব্যাধি ছড়ালে তার দুই থেকে পাঁচ বছর জেল হতে পারে শাস্তি আরও বেশি হবে পাঁচজন বা তার বেশি সংখ্যক মানুষের মধ্যে সংক্রমণ ঘটালে আর এই সংক্রমণের ফলে যদি কারো মৃত্যু হয় তাহলে অন্তত সাত বছরের জেল সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে সেই সঙ্গে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা উদাহরণ হিসেবে রাজ্যের মুখ্য সচিব আর কে বলেছেন ধরুন কোন সংক্রমিত ব্যক্তি গণপরিবহনের মাধ্যমে যাত্রা করল সেক্ষেত্রে তার এক থেকে দু বছরের জেল এবং পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা জরিমানা হতে পারে তার থেকে কারোর সংক্রমণ হলে শাস্তির পরিমাণ আরো বাড়ানো হবে